মালদা শহরের হোটেল দ্য গ্র্যান্ড এমব্যাসি আজকে হচ্ছে ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি, আর সেখানে আমরা সকলে ইনভাইটেড। তো গ্র্যান্ড এমব্যাসি যেহেতু নাম, গ্র্যান্ড সেলিব্রেশন তো হবেই, তো সেটার জন্যই আজকে মালদা ব্লগার্স কমিউনিটি সবাই কিন্তু একই ছাদের তলায় বিশাল বড় একটা গ্র্যান্ড সেলিব্রেশনও করব। তো ভেতরে যাই, কে কে এসেছে সেগুলো দেখাবো, আর তার সাথে আজকে গ্র্যান্ড যে অনুষ্ঠান হবে সেখানে কিভাবে সমস্ত কিছু পালন হচ্ছে সব কিছু দেখাবো। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, আমি শুভজিৎ, আমি ফুড অ্যান্ড ট্রাভেল রিলেটেড ভিডিওস। ইফ ইউ লাইক দিস কাইন্ড অফ কন্টেন্ট, প্লিজ কনসিডার সাবস্ক্রাইব। হোটেল দি গ্র্যান্ড এম্বাসির এক বছর পূর্তিতে আজকে কে কে এসেছি একটু দেখাই। আমাদের সামনে উপস্থিত হয়েছে কমিদা, নমস্কার। কমিদা বলছিল, আর কে কে আছে একটু দেখিয়ে দিই। রাতুলদা, রাতুলদা সে হাই, হ্যালো। এদিকে আছে হচ্ছে দীপ, হ্যালো, নতুন সেটআপে। তার সাথে আছে হচ্ছে কমিনাপুর ব্লগ, নাম চেঞ্জ করেছে, এখন নাম চেঞ্জ করে দিয়েছে। এদিকে আছে হচ্ছে পৃথা, এদিকে দিদি দাদা ভাবি ডাবি, আর তাকে ক্রস করে সামনে হচ্ছে পটল। আজকে এথনিক ওয়্যার একদম, বাপরে বাপ। এর আগের ভিডিওতে অনেকে রেট করেছে ওকে, আজকে ভিডিওতে ওর আউটফিটকে রেট করতে পারো 0 to 1। আর তাছাড়াও এখানে আছে হচ্ছে অরিন্দম, সুপার ডুপার রিলার কিং, সবাইকে শুভ নববর্ষ। ফটো সেশন চলছে, সামনে আছে অঙ্কিতা। ডাইনার রেস্টুরেন্টের সামনে কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে, আর এটা মেবি নববর্ষের জন্য সাজানো হয়েছিল, এখন একটা সেলফি পয়েন্ট হয়ে আছে। আর এই ছেলেটা ছবি তোলার জন্য প্রচণ্ড উতাওলা হয়ে গেছে। স্যার কেমন লাগছে আজকে এসে? ভালো লাগছে। লিফটটা একটু রিভিউ করে দিন। তো এই হচ্ছে ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি প্রিপারেশন দ্য গ্র্যান্ড এম্বাসিতে, আর এই খুব সুন্দর জায়গাটা আজকে আমরা সবাই মিলে এসেছি। আর অনেকক্ষণ পরে এখানে পৌলবীকেও দেখতে পাচ্ছি, একটু লেট হয়ে গেলি। লেট হয়ে গেছে। শুভ নববর্ষ। তুই যখন উঠলি, লিফটে উঠলি, তখনই আমি আসলাম। ও, আমাদের লিফটটা তিন জায়গায় দাঁড়িয়ে তারপর উপরে উঠেছে। আচ্ছা, তো অভিনব এসছে আজকাল, বিশাল ব্যস্ত মানুষ, একবার কল করলে অভিনবকে পাওয়া যায় না। আজকের দিনে অভিনব এসছে মানে বিশাল ব্যাপার। স্যার, উই আর ব্লেস টু হ্যাভ ইউ ইন গ্র্যান্ড এম্বাসি। আর তার সাথে দেখালাম আমি জগৎপতি এসছে। জগৎপতি কেমন লাগছে বলো, অ্যারেঞ্জমেন্ট ভালো লাগছে? প্রথম কথা হচ্ছে আমি প্রথমবার এরকম কোনো অ্যারেঞ্জমেন্টে আমি প্রথমবার আসছি, তো আমার কাছে ব্যাপারটা বিশাল এক্সাইটেড, দেখা যাক কেমন কি হয়। পন্ডিচেরি গেছিল, দুটো ব্লগ বানিয়েছে, গো এন্ড চেক ইট আউট। আর কেমন লাগছে বলো? অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর লাগছে, সবার সাথে দেখা হচ্ছে। তুমি এত লেট কেন? সাজানো হয়েছে উপরে ব্যান্ড, এবং এখান থেকে স্টার্ট হচ্ছে সমস্ত খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট বুফে দা হোটেল গ্র্যান্ড এম্বাসি। এটাই সব থেকে বেস্ট পার্ট, যে রুফটপ যে এরিয়াটা আছে এটা এত সুন্দর করে ডেকোরেশন করা যায় যে কোনো ইভেন্টের জন্য। এদিকে যেমন মকটেল কাউন্টার করা আছে, আর এখানে স্যালাড কাউন্টার, আর তারপরে পুরোটা হচ্ছে বুফে কাউন্টার। আর এই হচ্ছে ওপরে সমস্ত কিছু মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্টস আজকে। তো গিয়ে দেখাচ্ছি আজকে কে কে আছে উপরে। ড্রামে দেখতে পাচ্ছেন আমাদের হাই ফাই স্যার, কেমন আছেন? শুভ নববর্ষ স্যার, শুভ নববর্ষ। আর বাকি সবাই আছে এখানে, আদর্শ। আদর্শ তো আজকাল শুধু টিভিতে দেখা যায়, আজকে আবার টিভিতে এয়ার হয়েছে। কেমন লাগলো বল? খুব ভালো লাগছে, গ্র্যান্ড এমবাসিতে এসে সত্যি খুব ভালো লাগছে, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এত সবাই, আর তার সঙ্গে আমার প্রিয় দাদা, প্রিয় ব্লগার, আমি সবসময় ফলো করি শুভজিৎ দাকে, তো খুব ভালো লাগছে। আজকে আমরা আদর্শর গান শুনবো, আর আদর্শর ফুল টিম, চলো বেস্ট উইশেস, হ্যালো, বাই বাই। তো গ্র্যান্ড এমবাসির আয়োজন গ্র্যান্ড তো হবেই, এদিক থেকে চালু করে সমস্তটাই বুফে কাউন্টার, সবাই এখানে ফটো তুলতে বিজি। শুরুতেই আমাদের কাছে আছে হচ্ছে স্যালাড কাউন্টার, স্যালাডের কত ধরনের ভ্যারাইটিস এখানে আছে একবার জাস্ট দেখাবো। এদিক থেকে স্টার্ট করে পুরোটাই হচ্ছে স্যালাড কাউন্টার, আর এই হচ্ছে ফ্রুটসের একটা বিশাল বড় সম্ভার রয়েছে এখানে, যেটাকে বলছে স্যালাড বার। এখান থেকে যদি আমরা স্টার্ট করি, ভেজ নন ভেজ সমস্ত ধরনের স্যালাডস কিন্তু একই জায়গায় আছে। সময় যখন এমনি বয়ে যায়, নিজে ঘরে নিভিয়ে বাতি, কি করছে জানি না। আমি ফার্স্ট ইয়ারে মকটেল নিয়ে নিয়েছি, আর তারপরে বারবিকিউ কাউন্টার একদম সামনে আছে,
লাইভ বারবিকিউ হচ্ছে, স্যার রান্না করছে এখানে, তাই তো? ট্রাই করে দেখি, লাইভ বারবিকিউ আর ককটেল। তো স্টার্টার সেগমেন্ট কমপ্লিট, এখন আবার মকটেল নিয়ে এলাম, এরপর যাবো হচ্ছে মেন কোর্সে। স্টার্টারে যে সমস্ত খাবার দাবার ছিল প্রত্যেকটাই জাস্ট অসাধারণ। বারবিকিউ চিকেন ছিল, বারবিকিউ পনির ছিল, তার সাথে মঙ্গোলিয়ান কিছু ডিশ ছিল, অ্যান্ড নুডলস ছিল, নুডলসটা ফাটাফাটি খেতে। সব থেকে বেস্ট লাগছে হচ্ছে এখানকার আজকের অ্যারেঞ্জমেন্টস, আর ভাইবটা খুব সুন্দর। কেমন লাগলো বলো? আমার সব থেকে ভালো লেগেছে স্যালাডটা। আমি অনেকদিন ধরে মনটা স্যালাড স্যালাড করছিল, ভাবতে পারিনি গ্র্যান্ড এমবাসি ওদের ফার্স্ট অ্যানিভার্সারিতে আমাকে স্যালাড খাইয়ে দেবে। অনেক ধরনের স্যালাডের আইটেম, হ্যাঁ প্রচুর ভ্যারাইটি, স্যালাড বার আছে এখানে, ওর কোল্ড স্যালাডও আছে ওর ভেতরে। মোটামুটি পেট ভরে গেছে আমার, আমি তো অর্ধেক পেট মকলেকেই ভরে নিয়েছি, স্ন্যাক্সে পেট ভরে। তো শুরুতেই বলেছিলাম স্যালাড আছে এখানে, নানান ধরনের স্যালাড রয়েছে এখানে, কোল্ড স্যালাড রয়েছে, আর এখানে ফ্রুটস আছে, এখানে নিচে আমাদের নর্মাল যেগুলো আছে সেগুলো, স্প্রাউটস আছে, খেজুর আছে, আর ওখানে পাস্তা রয়েছে। আর নেক্সট যদি আমরা দিকে চলে আসি, পানির লবাবদার রয়েছে, একটু দেখাও পানির লবাবদারটা। এ হচ্ছে পানির লবাবদার। নেক্সট উই হ্যাভ ভেজিটেবল ডাল, সো ভেজিটেবল ডাল এখানে রয়েছে। তারপরে হচ্ছে স্টিমড রাইস, স্টিমড রাইস, ওয়াও। এইদিকে আছে হচ্ছে আজকের মেন বিশেষ আকর্ষণ, দ্যাট ইজ মাটন কষা, তাই তো? মাটন কষা, এই হচ্ছে মাটন কষা। দেন উই হ্যাভ ভেজিটেবল পোলাও, যার মধ্যে পনির রয়েছে, নানান ধরনের ভেজিস রয়েছে। তারপর যদি আমরা এদিকে চলে আসি, দেন একটা ভেজ সবজি আছে, আলুর দম বেনারসি, তাই তো? আমি অ্যাকচুয়ালি এটাকে দেখে প্রথমে ভেবেছিলাম যে বাটার চিকেন বা সেরকম কিছু হবে, রিয়েলি লুকস লাইক এ বাটার চিকেন, বাট এটা হচ্ছে আলুর দম বেনারসি। দেন উই হ্যাভ লাইভ লুচি কাউন্টার, আর এখানে সেম মঙ্গোলিয়ান হাক্কা নুডলস, চিকেনের বিভিন্ন ধরনের আইটেম রয়েছে, আর এখানেও চিকেন রয়েছে, ভেজিটেবলস রয়েছে। আর তারপরে আছে হচ্ছে লাইভ বারবিকিউ কাউন্টার, যেখান থেকে আমরা পনির ফ্রাই করলাম, চিকেন ফ্রাই করলাম, লাইভ বারবিকিউ চিকেন, অ্যান্ড সবাইকে দেখো এখানে দারুণ মজা করছে। একবার শুনে নিই কার কেমন লাগলো খাওয়া দাওয়া, এখানে সবাই রয়েছে, একবার শুনে নিই কেমন লাগলো খাওয়া দাওয়া। বাকি আছে আরো টেস্ট করব, বাকিগুলো হজম করলাম এতক্ষণ, মেনু কোর্সের জন্য ফাঁকা রেখেছি, ভিতরে রাখছি, চলো। ওরে বাপ রে, যাওয়ার আগে দেখো পেট ভরে গেল। ফুড ব্লগার যদি অর্ধেক খেয়ে বলে পেট ভরে গেল তাহলে কি হবে? ম্যাম কেমন লাগলো খাবার? এবং আমার বাবা, আমার মা। আজ 15th এপ্রিল, লাস্ট ইয়ার ঠিক আজকের দিনে গ্ল্যাম স্টুডিও এবং গ্র্যান্ড এমবাসির ওপেনিং হয়েছিল ঠিকই, কিন্তু তার ঠিক 2 বছর আগে থেকে এই প্রজেক্টের কনস্ট্রাকশনের কাজ স্টার্ট হয়েছিল, আর ঠিক তখন থেকে বিভিন্ন দিক থেকে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন আপনারা। আপনাদের পূর্ণ সহযোগিতা পেয়ে আমরা কৃতজ্ঞ, আশা রাখবো এইভাবে আপনারা আগামী দিনে আমাদের সাথে থাকবেন। যারা প্রতিনিয়ত বিভিন্ন ভিডিও, ব্লগ এবং রিলসের মাধ্যমে আমাদের গ্র্যান্ড এমবাসি এবং গ্র্যান্ড স্টুডিওকে প্রমোট করেছে এবং প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিয়েছে, থ্যাংক ইউ। লাস্ট বাট নট দ্য লিস্ট, ধন্যবাদ জানাতে চাই গ্র্যান্ড এমবাসি এবং গ্ল্যাম স্টুডিওর পুরো পরিবারকে,
thank you for being a part of our success over the year. We really appreciate your hard work and effort. এভাবেই আমরা আগামী দিনে আরো সাফল্য কামনা করি. Thank you. আজ আমি এটুকুই বলতে চাই যে এক বছর আগে আমরা যা প্ল্যান করেছিলাম তার অনেকটাই আমরা সাকসেস করতে পেরেছি, অনেকটাই আমরা অ্যাচিভ করতে পেরেছি. ফার্স্টলি আই উড লাইক টু থ্যাংক মাই ফাদার ইন ল মিস্টার জেসি দাস, মাই ব্রাদার ইন ল মিস্টার জয়দীপ দাস, অ্যান্ড মাই হাজব্যান্ড মিস্টার শুভম দাস. তাদের অক্লান্ত পরিশ্রমে ও সহযোগিতায় আজ আমরা দ্য গ্র্যান্ড এম্বাসি এবং দ্য গ্র্যান্ড স্টুডিওকে অনেকখানি সাকসেসফুল করে তুলতে পেরেছি. সেকেন্ডলি আই উড লাইক টু থ্যাংক মিস্টার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী স্যার, চেয়ারম্যান. নেক্সট আমি ধন্যবাদ জানাতে চাই কাউন্সিলর শিপ্রা রয়, মাই মাদার. এরপর আমি ধন্যবাদ জানাতে চাই আমার ব্লগার্স বন্ধুবান্ধবের যাদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় আজকে আমরা মাদ্রাসে ঘরে ঘরে পৌঁছতে পেরেছি. থ্যাংকস টু অল. আশা করি আগামী দিনে এইভাবে তোমাদের সহযোগিতার হাত আমরা সবসময় পাব. থ্যাংক ইউ সো মাচ. আজকের ইনস্টলেশন ডেটা শুধু ওদের কাছে নয়, আমাদের কাছেও ভালো লাগছে। এক বছর আগে কি ছিল এখন কি হয়েছে, চেঞ্জটা কি হয়েছে, খাওয়া দাওয়ার স্ট্যান্ডার্ড কি হয়েছে সব কিছু দেখা। আমি নিজে এই দপ্তরের মধ্যে ছিলাম, ট্যুরিজম ডিপার্টমেন্টে। ট্যুরিজম ডিপার্টমেন্টের মিনিস্টার থাকাকালীন শুধু আমাদের রাজ্য নয়, দেশ অনেক জায়গায় ঘুরেছি, অনেক বড় বড় হোটেলে গেছি, অনেক ভালো ভালো জায়গা দেখেছি, ট্যুরিস্ট ডেস্টিনেশনে গেছি, সব কিছু। এক একটা জায়গায় গিয়ে এক একটা আইডিয়া দিতাম। কেরালায় যদি ব্যাকওয়ার্ডারে ভালো প্রোগ্রাম হয় আমাদের ওই পেপল হবে না। বাকি আরো অনেক কিছু ছিল, আমি পিঠা আর এখানে আমরা নিয়েছি দিতে পাচ্ছেন শুধুমাত্র মাটন, এটা পেঁয়াজ, এটা আর আমাদের মেইন কোর্স তার সাথে ফ্রাইড রাইস, ব্যাস। বাকি যেগুলো রয়েছে ওগুলো জাস্ট একটু সুগারের জন্য, মেইন তো এটাই। চলো, এই হচ্ছে সুমন্তর থার্ড টাইম মাটনের প্লেট। খাসি না খেলে মানে খাসি রে খাসি হুকে বলে হাসি। আর এই যে আমার সবশেষে গিফট পাওয়ার পর আমরা এখন বেরোচ্ছি, বিকজ আমাদের আরও একটা ইনভিটেশনও আছে। ভেবেছিলাম 8টার সময় বেরোবো, কিন্তু বেরোতে বেরোতে অলমোস্ট 10:30 বেজে গেছে। আজকে বাড়ি যেতে আরও লেট হয়ে যাবে,
যাই হোক, দ্য গ্র্যান্ড এম্বাসির অসম্ভব সুন্দর একটা গ্র্যান্ড আয়োজন ছিল, খাওয়া দাওয়া, মিউজিক্যাল ইভেন্ট, সমস্ত কিছু নিয়ে দুর্দান্ত মজা করলাম। সব থেকে যেটা বেস্ট ব্যাপার সেটা হচ্ছে অনেকদিন পর এমভিসি মানে মালদা ব্লগার্স কমিউনিটি একসাথে একত্রিত হয়েছিল, তো এটার জন্য অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আগামী দিনের জন্য দ্য গ্র্যান্ড এম্বাসিকে। আর দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা টাটা করে দাও, টাটা টাটা।